আজ অনলাইন ক্লাসে যে ক্লাসটি তোমাদের করাবো সেই ক্লাসটি হলো ক্লাস থ্রির পরিবেশ, পেজ নাম্বার 136। দেখো কি আছে, জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। তাহলে জল কি? জল হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ। জল, বায়ু, মাটি, এই তিনটি প্রাকৃতিক মূল্যবান সম্পদের মধ্যে জল অন্যতম সম্পদ। তোমরা জানো জলের অপর নাম জীবন, কারণ জীবজগতের সমস্ত প্রাণী জলের ওপর নির্ভরশীল, জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আচ্ছা এবার বলো জলের উৎস কী, অর্থাৎ জল পাই কোথা থেকে? হ্যাঁ, আমরা জল পাই খাল, বিল, পুকুর, নদী, সমুদ্র থেকে পাই। এই জলকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, কাপড় কাচা, বাসন মাজা, গরু স্নান করানো, গাছে জল দেওয়া, কৃষিকাজে ব্যবহার করা, সব কিছুই করতে পারি। তোমরা দেখো এখানে একটা ছবি আছে, ছবিতে দেখা যাচ্ছে টিউবওয়েল টিপে একটা মেয়ে জল তুলছে, আর এপাশে একটা ছবি আছে সেটা হচ্ছে পাম্পসেটের মাধ্যমে জল তুলে কৃষিকার্যে ব্যবহার করা হচ্ছে। তো এই জলটা আমরা পাচ্ছি কোথা থেকে? হ্যাঁ, ভূগর্ভের থেকে এই জলটা উঠে আসছে। এই টিউবওয়েলের মাধ্যমে আমরা যে জল ব্যবহার করি, কী কী কাজে ব্যবহার করি? না, বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, বিভিন্ন গৃহস্থলীর কাজে ব্যবহার করি, এমনকি বিশুদ্ধ পানীয় রূপেও আমরা এই টিউবওয়েলের জল ব্যবহার করে থাকি। আমরা কি খাল, বিল, পুকুর, নদীর জল খাই? না, আমরা খাই না, কারণ এটি বিশুদ্ধ জল নয়। এবার দেখো আমরা প্রতি মুহূর্তে এই টিউবওয়েল থেকে যে জল পাচ্ছি সেটা আসছে কোথা থেকে? হ্যাঁ, সেটা আসছে মাটির নিচ থেকে, ভূগর্ভস্থ জল। আমরা যে প্রতিনিয়ত এই জল ব্যবহার করতে থাকি, তা ব্যবহার করতে করতে একদিন কী হবে, ভূগর্ভের জল শেষ হবে না? হ্যাঁ, এই ভূগর্ভের জল একদিন শেষ হবে। এই ভূজগতে কোনো কিছুই অপরিসীম নয়, তাই ভূগর্ভের জল একদিন শেষ হবেই। তাই আমাদের উচিত ভূগর্ভের জল ব্যবহার কমিয়ে দিতে হবে। তোমরা জানো আমরা মাটির নিচ থেকে যে জলটা তুলছি সেটা অতি সহজেই জলটা তুলতে পারি, কিন্তু সেই জল আবার ভূগর্ভে পাঠানোটা খুব কঠিন কাজ। গবেষণা করে দেখা গেছে যে মাটির নিচ থেকে যে জলটা আমরা তুলে আনছি সেটা আবার ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে পাঠাতে প্রায় আনুমানিক 20 বছর সময় লাগে। তাহলে ভাবো আমরা যে জলটা তুলছি কত সহজে, আর সেটা পাঠানো কত কঠিন। তাই আমাদের কী করা উচিত, এই জলকে যাতে কম ব্যবহার করে অপচয় বন্ধ করতে হবে। জলের আমরা পর্যাপ্ত ব্যবহার না করে প্রয়োজন ছাড়া আমরা জলটাকে ব্যবহার করব না। তোমরা জানো যে ভারতবর্ষের কয়েকটি রাজ্যে জল সংকট দেখা দিয়েছে, সেটা হলো গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত এখানে কিন্তু খুব জলের কষ্ট হয়। তাই সেই সংকটময় মুহূর্ত যেন আমাদের না আসে, তাই আমরা চেষ্টা করব জলকে অপচয় করব না। তার জন্য আমাদের কী কী করা উচিত? হ্যাঁ, ভূপৃষ্ঠের যে জলগুলো আছে, যেমন ধরো নদী, পুকুর, খাল, বিল, এর জলগুলো যদি আমরা বেশি পরিমাণ ব্যবহার করি, এর ব্যবহার যদি আমরা বেশি বাড়িয়ে দিই, যেমন কৃষিকার্যে, তারপরে বাড়ির যে সমস্ত কাজকর্ম করি, বাসন মাজা, ঘর মোছা, এইসব জল যদি আমরা ব্যবহার করে থাকি, গাছে জল দেওয়া, তাহলে কী হবে, ভূগর্ভের জলের ব্যবহার কিছুটা হলেও কমাতে পারব। তারপরে দেখো আমরা যদি, এখন তো বর্ষাকাল, এই বর্ষার সময় আমরা যদি আমাদের ছাদে টালির শেড, টিনের শেডে বা উঠানে বালতি বা গামলা রেখে দিয়ে জল তুলে জলটা ভরি, তাহলে কী হবে, সেই জলটা আমরা নিত্যদিনের কাজে ব্যবহার করতে পারবো, স্নান করা, বাসন মাজা, আমাদের যা প্রয়োজনীয় কাজ সেইগুলো করতে পারবো। তারপরে দেখো আমরা যদি এই রকম করে কৃষিকার্যে, দেখো বৃষ্টির জলটাকে ধরে রেখে কীভাবে কৃষিকার্যে ব্যবহার করছে, তাহলে আমরা এইভাবেও করতে পারি। তাহলে আমাদের ভূপৃষ্ঠের জল, ভূগর্ভস্থ যে জল আছে সেটা আমাদের কম খরচ হবে, আমাদের অপচয়টা কম হবে। তাই আমাদের উচিত
যে ভূপৃষ্ঠের জলকে বেশি পরিমাণ ব্যবহার করে ভূগর্ভের জল অপচয় বন্ধ করা। এবং আমরা যদি দেখি যে রাস্তাঘাটে কোনো কল খোলা আছে, তৎক্ষণাৎ যেন সেই কলটা বন্ধ করে দিই। কোনো কলের মাথা ভাঙা থাকলে সেখান থেকে জল পড়ছে, তৎক্ষণাৎ সেটা সারাই করে দেওয়া। তাহলে আমরা এই অংশ থেকে অনেক কিছু জানতে পারলাম, যে বৃষ্টির জলকে কীভাবে কাজে লাগাবো, তারপরে জলের অপচয় বন্ধ করব, তাই না? তো এই চ্যাপ্টার থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আছে জল কি, দু নম্বরে আছে জলের অপর নাম জীবন কেন, তিন নম্বরে জলের উৎস কি কি, চার নম্বরে আমরা খাওয়ার জন্য কোন জল ব্যবহার করে থাকি, পাঁচ নম্বরে কীভাবে ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করব। তাহলে তোমরা এগুলো ভালো করে করবে। এই করোনা ভাইরাসের জন্য আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তাই তোমরা সতর্ক থাকবে এবং হাতকে ভালো করে স্যানিটাইজ করবে, মুখে মাস্ক পরবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে।